এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি হলে কত বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করো। আমাদেরকে এই প্রথমে যদি ক অ্যান্সার করি যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা এই যেটার মান বের করতে বলেছে এটা দেখলে আমরা যেন বলতে পারি যে এটা কোনভাবে ব্যবহার করতে হবে। আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি ভেঙে অনুসিদ্ধান্ত সূত্র অনুসারে তাহলে এটা আমরা পাবো। তাহলে কতে লিখি যে কতে দেওয়া আছে যেটা আমরা এটা লিখি যে দেওয়া আছে যে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু থ্রি, এটা দেওয়া আছে। বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি। এখন আমরা একটা অনুসূত্রন্ত জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, আমরা অনেকবার লিখেছি, তারপর লিখছি হোল স্কোয়ার মাইনাস আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের কারণে প্লাস টু আছে বি বেশি আসছে তাহলে আমরা মাইনাস করে দিলে আমরা এই অংশটুকু পেয়ে যাই, বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয়ে যায় প্লাস এ বি। তাহলে এটার সমান আমরা পাই এই আমরা এক্সকে এ ধরবো আর ওয়ান বাই এক্সকে বি ধরবো, তাহলে আমরা পাই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ডট ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি। বা এটার সমান আমরা পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এই আমরা এটা এটা যদি ক্যান্সেল করি তাহলে এটা সমান আসে এই এক্স আর এক্স ক্যান্সেল যায় সমান, আমরা এই টুকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে থ্রির সাথে যোগ হবে প্লাস হয়ে যাবে, তাহলে সমান আমরা লিখতে পারি এই সমান থ্রি প্লাস টু মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা হোল স্কোয়ার সমান এটা। সুতরাং এই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ফাইভ, আমাদেরকে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান কত, তাহলে এটার মান হচ্ছে কত ফাইভ, তাহলে হয়ে গেল। এখন আমরা খ অংশের জন্য যদি দেখি খ অংশে দেওয়া আছে যে এক্স টু দু বার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু দু বার থ্রি এর মান কত। আমরা এটাকে যদি আলাদা আলাদা এক্সের নিচে এক্স টু দু বার সিক্সের নিচে এক্স থ্রি প্লাস ওয়ান বাই এক্স কিউব লিখি তাহলে ওটা থেকে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আসবে, তখন আমরা এটা এ কিউব প্লাস বি কিউবের মান বসাতে পারবো। ওইখানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি খ অংশের জন্য যদি ক থেকে পাই যে ক হতে পাই পাই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কত ফাইভ। আমরা উভয় পাশে যদি বর্গমূল করি তাহলে আমরা এই পাশেও বর্গমূল করব আবার এই পাশেও বর্গমূল করব, সুতরাং আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট ওভার ফাইভ এটা ফাইভ। এখন আমরা এই খ অংশের প্রদত্ত রাশিটা লিখে নিই যে প্রদত্ত রাশিটা যে রাশিটা দেওয়া আছে যে প্রদত্ত রাশিটা যে রাশিটার মান বের করতে হবে রাশির সমান হচ্ছে কি এই এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এই এক্স কিউব, তাহলে এটা সমান লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার সিক্স আমরা আলাদা আলাদা করে লিখি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব একই। আমরা ভাঙলে এর লসাগু করলে বা যোগ বিয়োগ করলে এটার কোনো মানে পরিবর্তন হয় না, তাহলে এটার সমান আমরা পাই এই এক্স কিউব প্লাস আমরা এই এক্স কিউব আর এক্স রিভার সিক্সে যদি ক্যান্সেল করে উপর নিচে তাহলে এটার সমান আমরা পাই এই এক্স টু দি পাওয়ার থ্রি এটা, তাহলে এটাই লিখলাম প্লাস আমরা লিখি ওয়ান বাই এক্স কিউব, তাহলে এটার সমান আমরা পাই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র অনুসারে আমরা লিখতে পারবো যে আমরা সূত্রটা যদি লিখি এই এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু আমরা লিখি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই সূত্র অনুসারে লিখতে পারি লিখি, তাহলে আমরা এক্সকে এ ধরবো ওয়ান বাই এক্সকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল কিউব এটা অনুসারে লিখতে পারি, তাহলে আমরা লিখি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি সূত্রের এ এক্স
b x by y into x plus 1 by x. তাহলে এটা সমান আমরা পাই, এটা সমান আমরা পাই, এইটা সমান হচ্ছে কত, রুট ওভার 5, আমরা লিখি এই রুট ওভার 5 হোল কিউব, হোল কিউব মাইনাস 3 ইন্টু আমাদের এই x, x ক্যান্সেল যায়, আর এটা সমান হচ্ছে কত, 3 রুট ওভার 5, এটা সমান রুট ওভার 5, আর এখানে 1 আসে বা 1 লেখা দরকার নেই, তাহলে সমান আমরা 5, এই তিনটে রুট ওভার 5 গুণ করলে 5 ইন্টু রুট ওভার 5, আমরা লাস্ট পিরিয়ডে দেখেছি 5 ইন্টু রুট ওভার 5, বা আমরা একই রং ব্যবহার করি, তাহলে এটা আসে 5 রুট ওভার 5 মাইনাস 3 রুট ওভার 5, তাহলে সুতরাং এটা সমান আসে যে এই 2 রুট ওভার 5, তাহলে এটা আমাদের অ্যান্সার যে এই রাশিটার মান হচ্ছে কি কত, 2 ইন্টু রুট ওভার 5। এরপর আমরা গ অংশের জন্য যদি উত্তর দেখি, গ অংশের জন্য তাহলে আমরা পাই আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে, আমরা এটা প্রদত্ত রাশিটা লিখে নিই, তাহলে আমরা গ এরপর আমরা গ অংশ যদি দেখি, গ অংশ বলেছে এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ারের গণ নির্ণয় করে মান বের করে, এর গণ নির্ণয় করতে হবে, তারপর আমাদেরকে মান বের করতে হবে, আমরা গ অংশের জন্য যদি লিখি এখানে দেওয়া আছে যেটা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 লিখে নিই, তারপর আমরা এর গণ নির্ণয় করব, তাহলে এখানে দেওয়া আছে যে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 3 দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশিটা সমান আমরা লিখি যে যে প্রদত্ত রাশি সমান, রাশিটি হচ্ছে কি যে রাশিটি দেওয়া আছে প্রশ্ন যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এর গণ, এর গণ সমান হচ্ছে এটার উপর হোল টু দি পাওয়ার 3 দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এই হোল কিউব, এটা সমান এটা লিখতে পারি, এখন আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্রটা, যে আমরা সূত্রটা যদি লিখি এখানে যে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু আসে, এর যদি গণ নির্ণয় করি সূত্র অনুসারে, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা পাই, তাহলে এর গণ নির্ণয় করলে আমরা পাই এটাকে এক্স স্কোয়ারকে এ ধরব আর 1 বাই এক্স স্কোয়ারকে বি ধরব, তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল কিউব মাইনাস 3 ইন্টু এই এক্স স্কোয়ার এ বি 1 বাই এই 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা এখন আমরা যে মান বসাই, মান বসাই এই অংশটুকু সমান হচ্ছে কত 3, তারপর হোল কিউব আমরা হোল কিউব লিখি, তাহলে এটা সমান আসে এই হোল কিউব মাইনাস 3 ইন্টু এই এক্স স্কোয়ার ক্যান্সেল যায়, এই এক্স স্কোয়ার ক্যান্সেল যায় ইন্টু 3, তাহলে আসে এখানে 27 মাইনাস 3 9, সুতরাং আমরা লিখতে পারি এখানে লিখতে পারি সমান আসে এই 18, তাহলে এই এটার মান হচ্ছে কত 18, তাহলে এটাই আমাদের অ্যান্সার।